الحمد لله الذي وكفى وسلامنا على عباده الذي اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد شكرا يا رب العالمين ستشتروت من أجمعين شاكرة قناة ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন্দায় এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইকরা বাংলা নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ মাসরুম নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আপনাদের সাথে কল নেওয়া হয় আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আপনাদের সম্মুখে বিশেষ দু একটি মাসরুম আলোচনা করবেন পরবর্তীতে আপনাদের কাছে কল নেওয়া হবে আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে দেখি তিনি আজ আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন সালামুকুম্লা আলহামদুলিল্লাহ

الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعل من خير يعلمه الله وتزود فإن خير الزاد التقوى والتقون يا أولي الألباب أمرا الله باكر شكرا يا داكورتي جيرب العالمين أمدرك أسكي إيشمدو إيكي بوغرامي عشر بوشار كتابة توفيق دان كوريتين আল্লাহ রবুল আলমিনের যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো যদি আমরা কাউন্ট করি গণনা করি শেষ করতে পারবো না এই মুহূর্তে আমাদের এই অনেকজন অনেকভাবে ব্যস্ত আছেন এখন আল্লাহ পাক যদি আপনাকে ভালো কাজের মধ্যে রাখেন নামাজের মধ্যে রাখেন তেলাওয়াতের মধ্যে রাখেন ভালো একটা ইসলামিক প্রোগ্রামের মধ্যে রাখেন তাহলে আপনি সুক্রিয়া আদায় করেন আর আল্লাহ তালা বলছেন যে তুমি যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব লাইন শেখারে তোমরা আজিদার না কো এই জন্য আমরা যে সময় যে কোনো ভালো কাজ করব এই কাজ এই যে আমরা আপনার দিনই আলোচনা এটার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে এর মধ্যে একটা ফজিলত হইল এটা যে এই কথাগুলো যারা শুনবে শেষ পর্যন্ত যারা শুনবে শেষের দিকে একজন ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিবে কুম ম মখফুর যে তোমরা এমন অবস্থায় মদ্দিস শেষ করেছ যে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিয়েছেন এখন তোমরা গড়ে যাইবে নিষ্পাপ এই জন্য এই দিনই আলোচনা এই মুজাকারা এগুলোর গুরুত্ব অনেক বেশি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনারা জানেন যে একবারে এই আমাদের হজ যেটা সেটা একবারে আমাদের কাছাকাছি চলে এসেছে আমাদের অনেকেই আপনার শুরু করে দিয়েছেন সফর শুরু করে দিয়েছেন ফ্লাইট শুরু হয়ে গেছে যদি আমাদের ইংল্যান্ড থেকে আরও হয়তো আরও কিছুদিন পরে যাবেন কিন্তু আপনারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা রেডি হচ্ছেন আপনারা হজের মাসাইল হজের ফারাইজ হজের সম্পর্কে করণীয় কী বর্জনীয় কী এগুলো আপনারা চেষ্টা করছেন শিকার জন্য চেষ্টা করছেন তাহলে এই শিকার মাঝে আমরাও চাই আপনাদের সাথে একটু অংশগ্রহণ করব। আমরাও চাই আপনাদের পাশে দাঁড়াব আমাদেরকে আল্লাহ তালা যে এলিম দান করেছেন সেই এলিম তাকে কিছু মজা আপনাদের সাথে করবো তাহলে আজকের যে বিষয়বস্তুটা হলো সেটা হলো হজ এবং উমরা অর্থাৎ হজ এবং উমরার যখন যে যাবতীয় দোয়া যেগুলো আছে সকল দোয়া বিশেষ করে হজের মধ্যে যে দোয়াগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের যে কয়েকটা দোয়া এই দোয়াগুলো আমি প্রথমে আপনাদেরকে বলি যে প্রত্যেকটা মানুষের জন্য যারা হজে যাবে অথবা উমরা যাবে চাই সে হজে যাক অথবা সে উমরায় যাক তার প্রথম নম্বর কাজ হইল সে তালবিয়া শিখতে হবে তালবিয়াটা সে শিখতে হবে হজ এবং উমরার মধ্যে হয়তো অনেক দু আছে হয়তো সে অনেকগুলো শিখতে পারবে না না শিখলেও তার হজ এবং উমরা হয়ে যাবে কিন্তু তলবিয়া যেটা এটা আমরা সবাইকে বলবো যে আপনি তলবিয়াটা মেমোরাইজ করবেন ইনশাল্লাহ তলবিয়া যেটা আছে এটা আমি বলে দিই তালবিয়া হলো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা এটা হলো তালবিয়া কিসের তালবিয়া হজ এবং উমরাল মধ্যে এই তালবিয়া পড়তে হয় বারবার পড়তে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা আমি আবার বলছি লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা যার অর্থ হলো যে আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত তোমার কোনো শরিক নাই তোমার কোনো শরিক নাই এরপরে আবারও বলছি লাবাহিক আমি উপস্থিত নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং যাবতীয় নিয়ামত একমাত্র তোমার সমস্ত প্রশংসা এবং যাবতীয় নিয়ামত একমাত্র তোমারই সমগ্র রাজত্ব একমাত্র তোমার সমগ্র রাজত্ব একমাত্র তোমার তোমার কোনো অংশীদার নাই এই কথাটা আমরা বারবার বলতে হবে এটা হলো তালবিয়া এটা আমি সবাইকে বলবো যে আপনারা এটা শিখে নেবেন ভালো করে শিখে নেবেন এবং এটার অর্থটাও যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি বলছেন এটা মানে হইলো একজন মানুষ একজন অপরাধী সে যদি কৌটে গিয়ে বলে যে আমি সারেন্ডার করলাম হ্যাঁ তখন অটোমেটিক দেখা যায় জজের মাঝে তার দিলের মধ্যে কি আসে আপনার তার সাথে তার উপরে এই শাস্তিটা দেওয়ার সময় একটু চিন্তা করে তাকে মাফ করা যায় কিনা ঠিক এরকম আমরা আমরা জীবনের মাঝে অনেক গুণা অনেক অপরাধ আমাদের হয়ে গেছে আমরা যে সময় বারবার বলব আব্বাইক আল্লাহ আহম হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত এই কথাটা অর্থ বুঝে যে যদি আপনি বলেন এটার দ্বারা আল্লাহ তালার রহমত আপনার দিকে এগিয়ে আসবে বিশেষ করে এই আপনার হাজ্য মবরুর যেটা আছে যদি আপনি সঠিকভাবে হজ আদায় করতে পারেন তাহলে মধ্যে রহমদুল্লাহ রসুল বলছেন যে আহ হাজ্জে মবরুরের দ্বারা আপনি জান্নাত পাবেন হজ্জে মাবরুরের দ্বারা আপনি জান্নাত পাবেন এই জন্য এই জন্য আমরা এটা কি করতে হবে যে এই যে হজের মধ্যে যে বিশেষ করে তালবিয়া এই তালবিয়াটা আমরা খুব সুন্দর করে বলবো এবং একটা মনের মধ্যে এটার অর্থটা যদি জানা থাকে মনের মধ্যে একটা ফিলিং যদি থাকে যে আমি একটা অনুতপ্ত থাকবেন আপনি যে আমি আমার জীবনের সমস্ত গুণাকে মাফ করে যেতে চাই এইরকম আপনি ফিলিং নিয়ে যদি আপনি দোয়াটি পড়েন এই দোয়া এই তালবিয়াটি পড়েন ইনশা আল্লাহ আল্লা রহমত আপনার দিকে আসবে এটা হলো আজকের প্রথম দ্বিতীয় যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে তওয়াফের মধ্যে আপনারা জানেন তওয়াফের মধ্যে আপনার কি আছে এই সাত সাতবার যে আমরা আল্লাহর গড় চক্কর দেই সেই চক্কর দেওয়ার সময় কোনো ফিক্স কোনো দোয়া নাই কোনো নির্দিষ্ট কোনো দোয়া নাই আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন কোরআন এবং হাদিসের যে কোনো দোয়া পড়তে পারবেন আপনি তসবি পড়তে পারবেন সুবহানুলিল্লাহ ওলা ওলা আকবর আপনি দুরুস্বরী পড়তে পারবেন আপনি ইস্তেফার বেশি করে পড়তে পারবেন অস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এগুলো আপনি পড়বেন সাত চক্করের মাঝে সাত তোয়াফের মাঝে তোয়াফের মধ্যে সাতটা চক্কর দিতে হয় শুধুমাত্র একটা আমল আছে যেটা হাদিস থেকে পাওয়া যায় যে সময় আপনি এই রুকনে এমানি এবং হাজরে আসবাদের মাঝখানে রুকনি আমানি থেকে হাজরে আসাদে যাওয়ার আগ পর্যন্ত এই জায়গার মধ্যে আপনি হাসানা এই আপনি পড়বেন এটা এই হাজরে আসমদে যাওয়ার আগে রুকনি আমানি থেকে আপনি এখানে পড়বেন এটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল এই দোয়াটি পড়ে পড়েছেন এই জায়গার মধ্যে এই দোয়াটি পড়েছেন এই জন্য আমরা উৎসাহিত করি যে আপনারা এই দোয়াটি পড়বেন এটার মানি না যে এই জায়গা ছাড়া আপনি অন্য জায়গায় এই দোয়াটি পড়তে পারবেন না হ্যাঁ অন্য জায়গায় পড়তে পারবেন এই দোয়াটা তো আল্লাহ রসুল এমন কোনো নাই যে দোয়াতে যে দোয়াতে আল্লাহ রসুল পড়ছেন কোনো দোয়া নাই চিন্তা করেন অর্থাৎ ম্যাক্সিমাম দোয়াতে আল্লাহ রসুল সাল্লি ইসলাম এই দোয়াটি পড়তেন আর এই যে আমি দোয়াটি বলেছি দোয়াটার অর্থ আপনারা সবাই জানেন রব্বানা আতিনা যেটা আমি বলেছি যে রুকনি আমানি থেকে হাসা আসাদের মাঝখানে যে দোয়াটি পড়বেন সেই দোয়ার অর্থ হলো রব্বানা হ্যাঁ আমাদের রব হ্যাঁ আমাদের প্রতিপালক যে তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দাও পরকালের মধ্যেও কল্যাণ দাও দুনিয়াতেও কল্যাণ দাও কল্যাণ দাও এবং আমাদেরকে থেকে বাঁচাও এটা অনেক অনেক পাওয়ারফুল এই এই দোয়াটি আমরা ইনশাল্লাহ হাজরে আসাদে যাওয়ার আগে রুকনে আমানি থেকে আমরা এটাই পরব ইনশাল্লাহ আরেকটা দোয়া আমি আপনাদেরকে দেখাবো আজকে সেটা হলো যে আপনার জমজমের পানি জমজমের পানি পান করার আসলে আপনি একটা হাদিসের মধ্যে যেটা আসছে যে আপনি যে নিয়তে পান করবেন যে নিয়ত এবং ইন্টেনশন আপনার থাকবে আল্লাহ তালা এই নিয়ত আপনার পুরা হয়ে যাবে এই নিয়তটা আপনার আল্লাহ আল্লাহতালা পুরা করে দিবেন এটা হলো যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন যে কোনো নিয়তে আপনি এই পানি পান করতে পারবেন কিন্তু একটা আমল পাওয়া যায় একটা এরকম একটা দোয়া পাওয়া যায় আপনার আমি বলবো এটা যে জমজমের পানি পান করার সময় হাদেতে আবদুল্লাহ এমনি আব্বাস আল্লাহ এই দোয়াটি পড়তেন তাইলে একজন সাহাবি যেহেতু এটা পড়ছেন সুন্দর একটি দোয়া এই দোয়াটিও আপনি পড়তে পারবেন এটার মানে না যে আপনি এটাই পড়তে হবে আপনি অন্য দোয়াও পড়তে পারবেন আর চাইলে আপনি এই দোয়াটিও পড়তে পারবেন যেহেতু একজন সাহাবি এ রাসূল একজন ইবনে আব্বাস আল্লাহ আনহু উনি এই দোয়াটি পড়েছেন এই দোয়াটি কি যখন পানি পান করার সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান نافعا ورিজقان ওয়াসিআ ওয়া সিয়া ওশেফা কুল্লি দা আপনারা দেখতে পাচ্ছেন দুয়াটি পানি পান করার দোয়া এটা মানে কি জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পড়তে পারবেন এটাই এরকম না এটা আপনি এটাও চাইলে পড়তে পারবেন আল্লাহ কিন্তু কথা হলো এই কি আপনি শুধু পানি পান করার সময় করবেন আর কোনো সময় কি করা যাবে না না করা যাবে আপনি নামাজের পরে দোয়া করবার করতে পারবেন আপনি সময় পড়তে পারবেন আপনি যে কোনো সময় এই দোয়াটি পড়তে পারবেন এটা একটা সুন্দর একটা দোয়া এটার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে চাই চাই যে দ্বারা এলিমের আমাকে জাহান নামে নিয়ে যায় যে এলিমের দ্বারা আমাকে বিপদকামী হয় এইরকম থেকে আমি আপনার কাছে ফানা চাই এলমে নাফে আমি চাই আপনার কাছে এরপরে রিস্কান ওয়াসে আ এবং অনেক বেশি রিজিক পর্যাপ্ত ওয়াসে আপনার পর্যাপ্ত জীবিকা আমি আপনার কাছে চাই ও শেফা আমিন করলে দা আর সমস্ত রোগ থেকে আমি আরোগ্য আপনার কাছে চাই যেহেতু রোগ আছে সমস্ত রোগ থেকে আমি আপনার কাছে শেফা চাই এটা হলো আপনার তিন নম্বর আমি আপনাদেরকে দেখালাম আর চার নম্বর যেটা আছে এটা হলো সাফা এবং মারোয়া দুটি পাহাড় আছে আপনার যে সময় তওয়াফ শেষ করার পরে তওয়াফ শেষ করার পরে জমজমের পানি পান করার পরে আপনি যে সময় সাফা পাহাড়ে যাবেন এরপরে সাফা থেকে আপনি মরুয়া পাহাড়ে যাবেন সাফা এবং মারুয়া পাহাড়ে যাওয়ার পরে আপনি এই প্রথমে যে সময় উপরের দিকে উঠবেন যে সময় আপনি সাফা এবং মারওয়ার দিকে উঠবেন তখনই আপনি বলবেন কি উপরে উঠার আগে উঠার সময় আপনি বলবেন আপনি হয়তো উঠছেন আপনি উপরের দিকে উঠছেন এই সময় বলবেন ইন্ন সফা ওয়াল মারওয়াতা মিনশা আই র ইল্লাহ ফমনহা জলবায়িতা মার ফালাজুনা হা আলাইহি আইত ওয়াফ এটা পড়তে হবে এরকম না এটা সবার জন্য হয়তো আপনার মেমোরাইজ না আপনি আবার বেশি চিন্তিত হবে না হারে আমি তো এটা জানি না এটা পড়তে হবে এরকম না এগুলো যদি সম্ভব হয়ে পড়লেন না পড়লেও সমস্যা নাই তাইলে এটা হলো কোন সময় সফা ও মারোয়াতে উঠার সময় যে সময় আপনি সফার উপরেই উঠে যাবেন মারোয়ার উপরে উঠে যাবেন তখন যাওয়ার পরে আপনি কি করবেন একটা দোয়া এই দোয়াটি হলো যে আপনি আল্লাহর বরত্ব বর্ণনা করবেন আল্লাহ তালার প্রশংসা করবেন

শুরু করে দিবেন হাঁটা শুরু করে দিবেন এটা হলো গে আপনার নিয়ম সফাতে যাওয়ার সফাতেও করবেন মরবতে যাওয়ার পরে করবেন আবার সফাতে আসলে আবার পড়বেন আবার দোয়া করবেন আবার মরবতে যাওয়ার পরে আবার করবেন এরকম সাত চক্কর সময় প্রত্যেকটা সময় আপনি সফা এবং মরবা পাহাড়ে এটা করা উত্তম এটা করতে হবে এরকম না এটা করলে ভালো কিন্তু সময়ের অভাবে হয়তো সময় করা যায় না কিন্তু আপনার প্রত্যেকবার যদি আপনি করেন এটা ভালো হবে দৃঢ়স্থিরে যদি করেন সময় নিয়ে করেন ইনশাআল্লাহ আপনার বেশি এটা কি হবে আপনার আপনার আমলটা আল্লাহ তালার কাছে অনেক বেশি উজনই হবে অনেক বেশি আল্লাহ তালার কাছে আল্লাহবিয়ত হওয়ার কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা এটার এটার অর্থটা কি আমরা আমরা দিকে যদি যাই অর্থ করিমের যে আয়াত প্রথমে আমি বলেছি সেটার অর্থ হইল ইন্না সাফা মারেল্লা নিশ্চয় সাফা এবং মারোয়া আল্লাহ নিদর্শন সময়ের মধ্যে অন্তর্ভুক্ত এটা আল্লাহ তালার নিদর্শন সাফা এবং মারোয়া এটা ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ একটা পাহাড় দুনিয়ার মধ্যে তো অনেক পাহাড় আছে কিন্তু সাফা এবং মারোয়া এটা আমাদের মুসলমানদের হৃদয়ের সাথে সম্পর্ক সাফা এবং আপনার কি যেটা আমরা যেটা বলেছিলাম সেই আয়াতের অর্থ যেটা হইল যে ফামান হজ আল বাই তামারা যে মানুষে হজ করবে অথবা অমরা করবে তো ইয়া আলাই হিমা তার জন্য কোনো গুণা নাই সে যেন

কোন মাহবুদ নাই লা আইলাল্লাহ লা আইলাহিল্লা আল্লাহ তারা এবাদ যোগ্য কোনো মাহত নাই তিনি একক তার কোনো শরিক নাই সমস্ত রাজত্ব রাজত্ব একমাত্র আল্লাহর রাজত্ব সব রাজত্ব একমাত্র আল্লাহর এবং প্রশংসা মাত্রই আল্লাহ তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান তিনি সকল কিছুর উপর কমতাবান আমরা যদি এর পরের পৃষ্ঠা দিকে যাই এরপরে এর পরের যে অংশ সেটা হল আল্লাহ তারা কোনো মহাবুদ নাই তিনি একক তিনি তার ওয়াদাকে পূর্ণ করেছেন তিনি তার আল্লাহ তার ওয়াদাকে পূর্ণ করেছেন তিনি তার বন্দাকে সাহায্য করেছেন আর তিনি একাই আল্লাহ তালা একাই শত্রুবাহিনীকে পরাভূত করেছেন পরাজিত করেছেন পরাস্ত করেছেন এটা হলো আপনার অর্থ তাইলে এটা আমরা কোন সময় পড়বো সাফা মারোয়ার মধ্যে সাফা এবং মারোয়ার মধ্যে আমরা যাওয়া এই আমরা এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ যে দোয়াটি আমি আবার বলে দিই লাহ ওয়াহ শরীক আলা লাহুল মুলক ওলাহুল হামদু ওহ আলা কুল্লি শাহীন কদির লাহ ওয়াহ দাহু আনজা ওয়াহা ও নাসার আবদা ও হাজাম আল হাজাব ওয়াহদা এর পরের দোয়ার দিকে আমরা যাবো ইনশাআল্লাহ এর পরে যে দোয়াটা আসছে সেই দোয়াটি হলো সাফা এবং মারোয়ার যে সময় আমরা সহি করবো এই সহি করার সময় ফিক্স কোন নাই যেরকম তোয়াফের মধ্যে কোনো ফিক্স দোয়া নাই সাইর মধ্যেও কোনো ফিক্স দেওয়া নাই আপনি যে কোনো দোয়া কোরআন হাদিসের দোয়া পড়তে পারবেন আপনি করতে আছে আকবর অর্থাৎ আপনি পড়তেই থাকবেন একটা আমলের মধ্যে থাকবেন গাফলত করবেন না আপনি গাফিল হবেন না হ্যাঁ আল্লাহাম আল্লাহ আপনি এরকম গাফিল হবেন না সেখানে যাওয়ার পরে আপনি সেলফি তোলার মধ্যে ব্যস্ত হবেন না দুনিয়ার মধ্যে সেলফি তোলা অনেক জায়গা আছে আফসুস লাগে আমাদের মক্কা মদিনায় যাওয়ার পরেও সেলফি তোলা হয় এটা চিন্তা করা দরকার আরে বাবা মক্কা আমি বইতুল্লা দেখানোর দরকার নাই আমার কাছে সারা দুনিয়ার মধ্যে মক্কা মক্কা চিনে মক্কার ছবি তাদের কাছে আসে এই মক্কাকে পরিচয় করা এবার কোনো সুযোগ আমার দরকার নাই আমার এটাকে আপনি দেখাইতে হবে না রোজায় আথরে দেওয়ার পরে যারা সেলফি করে যারা আপনার ভিডিও লাইভ করে যারা এদের এদের শরীরের শরীরের মধ্যে আপনার এদের অন্তর কত বড় আমাদের বুঝে আসে না কিভাবে তারা সাহস করতে পারে যেখানে আল্লাহ রসুল সাল আলি ইসলামের রোজা সেখানের কাছে দাঁড়িয়ে মোবাইল দিয়ে আপনার ভিডিও লাইভ দেওয়া সেখানে আপনার পিকচার তোলা সেখান থেকে আপনার আল্লাহ রসুলের সামনে এই কথা বলা যেখানে আল্লাহ রসুল একটা কোরআন আয়াত করেছেন সাহাবাই কেরামের সামনে বলছেন হে সাহাবাই কেরাম তোমরা কি আমার নবীর সামনে উঁচু গলায় কথা বলবে আর কত বড় দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেকে এগুলো করি আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হেফাজত করে তাই আমি বলছিলাম এই কথা যে আমরা সাফা এবং মারোয়ার মাঝে সাফা এবং মারওয়ার মাঝে আমরা কোনো ফিক্স দোয়া নাই কিন্তু এই দোয়াটি আপনি চাইলে পড়তে পারবেন যে সময় আপনি সবুজ বাতি যে সবুজ বাতির একটা চিহ্ন পাবেন সাফা এবং যাওয়ার মাঝখানে সামান্য কিছু জায়গা সবুজ বাতি থাকবে সেই সবুজ বাতির মাঝে পুরুষরা দৌড়াবে মহিলারা দৌড়াবে না পুরুষরা দৌড়াবে এই সময় পুরুষ এবং মহিলা এই সবুজ বাতির সময় شيله نيدوتي بورت باربن ربي غفر ورحم ربي غفر ورحم وتجاوز عما تعلم ربي غفر ورحم وتجاوز عما تعلم إنك أنت العز الأكرم ربي غفر ورحم وتجاوز عما تعلم إنك أنت العز الأكرم أمي أباربوليتي أنت عبد الله ابن مسعود يلا نو أي دوتي بوراتن هادا تابد الله ابن مسعود رضي الله عنه أي دوتي وني بوراتن আর এটার অর্থ হলো যে হে আল্লাহ আপনি আমাকে কি করেন আপনি আমাকে ক্ষমা করেন হে আল্লাহ আপনি আমাকে মাফিরাত দান করুন আপনি আমাকে দয়া করুন আমাদের এই গুণাগুলোকে ক্ষমা করুন যেগুলো আপনার জানা আছে আর আপনি তো সব আপনি তো মহা সম্মানের অধিকারী আর সর্বশেষ দোয়া আমরা যেটা আজকে সর্বশেষ দোয়াটি আমি বলবো যেটা আমরা আরফার দিনে আরফার দিন হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ হজের মাঝে হাজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কি আরফার দিন সেই আরফার দিনের মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি কি আপনি তো আরও দোয়া করবেন কোরআন হাদিসের সব দোয়া করবেন এই দিন তো শুধু দোয়ারই দিন এই দিন তো শুধু আপনি আল্লাহর কাছে আপনার আল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইবার দিন কিন্তু চাইবার আগে আল্লাহ তালার কিছু প্রশংসা করা আজকে দুনিয়ার লাইনে কোনো বড় মানুষের কাছ থেকে আপনি কিছু চাওয়ার আগে তার তাকে আপনি ক্রেস দেন তাকে আপনি খুব প্রশংসা পত্র দেন অনেক বড় আপনি অনেক প্রশংসা করেন ইয়ার পরে বলেন আপনি আমাদের এই কাজটা করে দেন ঠিকই রকম আরফার দিনে আপনি চাইবেন তো অনেক কিছুই আপনার জন্য চাইবেন আপনার ফ্যামিলির জন্য চাইবেন কিন্তু এই দোয়াটা হইল আল্লাহর বরত্ব বর্ণনা করা এটা অনেক সময় আছে আমরা দুনিয়ার মাঝে আমরা অনেককে বড় মানি আমি দুনিয়ার লাইনে অনেককে আমি লিডার মানি অনেককে আমি ক্ষমতাবান মনে করি দুনিয়ার মধ্যে আমি মনে করি অনেক কিছু মনে করি কিন্তু আরফার দিনে যাওয়ার পরে আপনি এই দোয়াটি বলছেন এই দোয়াটি হইলো কি

লা ই লা ই লা শারি কালাহু লা হুল মুলকুলা হুল হামদো ওয়া আলা আ লাই ইনকাদীর যে আমি এই যে দুয়াগুলা বললাম সেই দুয়াগুলা সম্পর্কে কিছু আলোচনা কিছুটা করে ফেলেছি কিছুটা করে ফেলেছি আর আমি কিছুটা আমি বাকি যেগুলো আছে ওগুলা ইনশাআল্লাহ এখনই বর্ণনা করবো ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন বিশেষ করে তালবিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি তালবিয়া যেটা এটা হাদিসের মধ্যে আসছে আবদুল্লাহ অমর উদ্দিন থেকে আসছে যে আন্না তালবিয়া তার রসুল্লাহ সাল আলী ইসলাম রসুল্লাহ সাল্লাম এই তালবিয়াটি পড়েছেন যে তালবিয়াটি আমি আপনাদেরকে বলেছি সেই তালবিয়াটা হ এটা হাতেতে আবদুল্লাহ বিন অমর রাদি আল্লাহ আনহুমা উনি বলছেন যে আন্না তালবিয়া তার রসুল্লাহ সাল্লি সাল্লাম এটা হলো কি আল্লাহর রসুল্লাহ তালবিয়া কি ছিল হজ এবং উমরার মাঝে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك يعني پوري جي دواتي بولي چلام شه دواتي ہوئي لو اي جا اپنا توافر مده کنو فکس دوانا اي اپنا جي کنو دعا پورتے بار بین شدو مطرو رکن اماني تاكي حد عصد پر جد دیکھتا دعا چه شه دواتي ہوئي لو جي امرا جد حدیث ان دیکھ جائي حدیث ان مده كان النبي صلى الله عليه وسلم يخت متوافه يخت متوافه بين الركنين بقوله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كما كان يختم السائر دعائه بذلك سبحان الله يا الله رسول صلى الله عليه وسلم ركن امانتك حضر عصر برجنت ايداجر مدّه ايدوتي برجنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب وارسّي يا الله رسول الله ياجر مدنا الله رسول الجهدو دواته شمس تدور مدّه ابنا ريدوتي تكتو ربنا آتنا اذا এই দয়াটি আপনার আল্লাহ রসুল সব দল মধ্যে এটা কি করতেন আপনার একবার হইলে পড়তেন একবার হইলে পড়তেন এরপরে আমি যেটা বলেছিলাম মায়ে জমজম জমজমের পানি আল্লাহ এই জমজমের পানি সম্পর্কে হাদিসের মধ্যে আছে কাল নবী সাল ইসলাম মা ও জমজম লিমা শরী আলাহু আপনি যে সময় জমজমের পানি পান করবেন যে সময় পানি পান করার আপনি সেই আপনি দেখবেন এটা কি আছে এই যে আপনার পানি যেখানে রাখা হয় টাঙ্কি যেটা টাঙ্কির মধ্যে উপরে লেখা থাকে এই হাদিসটা আল্লাহ নবিসাল্লাহ আনি মা উজাম জামলি মা শুরিব এটা এই হাদিসটা লেখা থাকবে আপনি সেখানে গেলেও পাইবেন দেখেন যে নিয়তে আপনি পান করবেন এই নিয়ত আপনাকে আল্লাহতালা দিবে এরকম অনেক ঘটনা আছে অনেক মানুষের অনেক প্রয়োজন ছিল কিন্তু আল্লাহতা তার প্রয়োজন কে মিটায় দিচ্ছেন অনেক মানুষের আপনার বাচ্চা হয় না অনেক মানুষে পানি পান করছে আল্লাহতালা কি করছেন আল্লাহ তালা তার ঘরের মধ্যে বাচ্চা দিচ্ছেন এরকম অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে তার যদি একিনের সাথে আপনি পান করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার নিয়তকে আল্লাহ পুরা করে দেবেন আর আপনি তো শুধু একবার না এই সফরের মধ্যে তো আপনি বারবার পান করবেন বারবার করবেন কতবার যে আপনি পানি পান করবেন আপনি বলতেই পারেন না এই জন্য এই সুযোগটা আপনি নেবেন ইনশাআল্লাহ এই এই দোয়া আপনি পড়বেন আর আমি সাথে সাথে এই দোয়াটি বলে দিয়েছিলাম যেটা ইবনে আব্বাস দেলানো যে একটা দোয়া আমি বলেছিলাম রাওয়াত দার কুতনি ইমাম দার কুতনি রহমতুল্লাহ আলহি তার কিতাবের মধ্যে উনি আনছেন হাজতে আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে বর্ণিত আল্লাহ হাজতে আবদুল্লাহ ইবিন আব্বাস দিয়ালানো এটা তার ব্যক্তিগত একটা আমল ছিল এটাও আপনি পড়তে পারবেন সুন্দর একটা দোয়া ছিল এই দোয়াটি ছিল কি আল্লাহ সালুকা ইলমান্না আফিয়া ওয়ারিসকান ওয়াসিয়া ও শেফা আমিন কুল্লেদা আর এরপরে আপনি চেষ্টা করবেন কোন ভালো নিয়তে আপনি পানি পান করবেন যে সময় পানি পান করবেন একটা ভালো নিয়তে আপনি পানি পান করবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম বিশেষ করে এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল আপনারা অনেকেই হজের সফরে যাবেন আপনারা এইগুলা আপনারা এইগুলা পড়বেন আর আমাদেরকে দোয়ার মধ্যে সামিল রাখবেন আরও কিছু আলোচনা আমি করবো ইনশাআল্লাহ আমাদের একটু ব্রেকে যেতে হচ্ছে ব্রেকের পর আবার আপনাকে আসবো ইনশাআল্লাহ

বীরতির উপরে আমরা অনেক সুন্দর আলোচনা শুনছি মুফতি সাহেবের কাছ থেকে আরও আলোচনা শুনবো তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারবেন তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাস্টরদের দিকে এদিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবেন আর হ্যাঁ আপনারা চাইলে আজ আজকের দোয়াগুলো অথবা অন্য দোয়া আপনার সরাসরি স্টুডিওতে ফোন করে মুফতি সাহেবের সাথে প্র্যাকটিস করতে পারবেন শোনাতে পারবেন আপনাদের যদি কোনো ভুল থাকে মুফতি সাহেবগুলো ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ তো চলুন আপনারা আশা করি আপনারা বেশি বেশি কল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইশাআল্লাহ চলুন আমরা চলে যাই আবারও অসম্মানিত অতিথির কাছে জসাকাল্লাম মৌলানা আমরা এই যে হজ সম্পর্কে যে দোয়াগুলো আলোচনা করলাম লম্বা আলোচনা তো করার সুযোগ নাই এই হজের সংক্ষিপ্তভাবে যে ক্ষেত্র মানুষ যদি হজ করে যেগুলা কি কাজ করতে হবে বিশেষ করে আমরা জানি যে হজের মধ্যে মাসাইল হজের মধ্যে ফরজ কয়টা হজের মধ্যে ওয়াজিব কয়টা এগুলা জানতে হবে উমরার সময় উমরার মধ্যে ফরজ কটা এগুলো জানতে হবে এই জন্য আমি একটু আলোচনা করতে চাই একবারে শুরুতে যে হজ যেটা আপনি এই হজ যেটা আপনি যে সময় হজ করবেন তখন এই হজের মধ্যে ফরজ হইলো সর্বমোট হইল তিনটা হজের মধ্যে ফরজ হইলো তিনটা একটা হলো এহরাম বাদা এটা হলো ফরজ হজের মধ্যে এহারাম বাদা এটা ফরজ এহারাম সারা এটা হজ হবেই না এহারাম সারা হবে না নম্বর টু হইলো যে হজের মধ্যে এই আরফার দিন আরফা যেটা এটা এখানে সেখানে যাওয়া ওকুফে আরফা আরফার মধ্যে অবস্থান করা এটাও কি ফরজ এটাও ফরজ অসুস্থ মানুষ হইলে কিছু সময়ের জন্য যাইতে হবে কিছু সময়ের জন্য হইলো যাইতে হবে এটা হলো নম্বর টু এরপরে আপনার তিন নম্বর ফরজ হইল হজের মধ্যে তাওয়াফে জিয়ারা তাওয়াফে জিয়ারা এটা হলো দশ তারিখ হতে বারো তারিখ পর্যন্ত এই দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে আপনি একটা তোয়াফ করতে হবে এটা হইলো কি ফরজ তাহলে হজের মধ্যে ফরজ পাইলাম আমরা তিনটা এহরাম বাদা আরাফার মধ্যে অবস্থান করা তিন নম্বর হলো জিয়ারত আর জিয়ারত যেটা আপনি দশ থেকে বারো তারিখের ভিতরে করবেন হজের দশ থেকে বারো তারিখের ভিতরে আর হজের মধ্যে ওয়াজিব হইল আপনার এই সর্বমোট ছয়টা হজের মধ্যে ওয়াজিব হইল সর্বমোট ছয়টা এর মধ্যে এক নম্বর হইলো যে মুজদালিফার মধ্যে অবস্থান করা এটা ওয়াজিব মুজদালিফার মধ্যে রাত্রে অবস্থান করা এটা ওয়াজিব নম্বর টু হইল রমিয়া জামার জামারাত যে তিন জায়গা আছে শয়তানের তিনটা জায়গা যেগুলো এই তিন জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করা পাথর নিক্ষেপ করা এটা ওয়াজিব শয়তানের উপর পাথর নিক্ষেপ করা এটা ওয়াজিব আর তিন নম্বর হইল যারা হজ্জে করান করবেন আর হজ্জে তমত্তু করবেন যারা হজ্জা করান আর হজ্জে তমত্তু করবেন তাদের উপর কোরবানি করা এটা ওয়াজিব কোরবানি করা এটা ওয়াজিব আর কোরবানি করার পরে আপনার চুল কাটা ওয়াজিব কোরবানি হওয়ার পরে চুল কাটা এটা ওয়াজিব এরপরে যে আপনার এই সাই যেটা এই যে একটা তোয়াফ আছে যে তওয়াফকে আমরা বলেছিলাম ফরজ যে দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে তোয়াফে জিয়ারা এই তওয়াফের তোয়াফ তো ফরজ আর এই তোওয়াফের পরে সাই করা এটা ওয়াজিব এটা কি এটা হজের ওয়াজিব তাহলে তোয়াফও করবেন পরে আবার সাই করবেন তো সাই করাটা ওয়াজিব আর বিদায়ী তওয়াফ সর্বশেষ যেদিন আপনি মক্কা থেকে বের হয়ে আসবেন এই দিন শেষে মিশি শেষের দিকে একটা তওয়াফ করে আসে এটাকে বলে বিদায়ী তোয়াফ এটা ওয়াজিব তাইলে হজের মধ্যে আপনার ওয়াজিব হলো ছয়টা এক নম্বর হইল মুজদালিফার মধ্যে অবস্থান করা এক নম্বর মুজদালিফার মধ্যে অবস্থান করা দুই নম্বর হইল রমিয়া জামা তিনটা শয়তানের যে বড় বড় পিলার আছে এই পিলারের মধ্যে পাত্তর নিক্ষেপ করা আর তিন নম্বর হইল হজ্জ কেরান আর হজ্জ তমুতু যারা আদায় করবেন তাদের উপর কোরবানি করা ওয়াজিব আর আপনার এর পরে ওয়াজিব যেটা হইল সেটা হইল চার নম্বর কোরবানি যারা করবেন কোরবানি করার পরে কোরবানি করার পরে আপনি কি করবেন চুল কাটবেন চুল কাটা ওয়াজিব আর পাঁচ নম্বর হইলো এই আপনার সাফা মারবার মধ্যে সাই করা সাই করা এটা ও কি ওয়াজিব আর ছয় নম্বর হইল বিদায়ী তোয়াফ যে শেষের দিকে যেদিন আপনি মক্কা থেকে চলে আসবেন এই আপনি বিদায়ী তোয়াফ করবেন আর উমরার মধ্যে হইল উমরার মধ্যে হইলো ফরজ দুইটা একটা হইল এহরাম বাদা আর তোয়াফ করা উমরার মধ্যে ফরজ হইলো কটা দুইটা একটা হলো এহরাম বাদা একটা হলো তোয়াফ করা আর উমরার মধ্যে ওয়াজিব হলো দুইটা সাই করা আর চুল কাটা উমরার মধ্যে ফরজ দুইটা ইহরাম বাদা আর তোয়াফ করা আর ওয়াজিব হলো দুইটা সাই করা আর চুল কাটা জাদা কলম আমাদের সাথে চলে এসেছেন কলটা নিয়ে নিয়ে ভাই ওনার চলুন আমরা সর্বপ্রথম আমাদের সাথে কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমি করতে পারবো জি আজকে তো আপনারা বলছেন হজের প্রশ্ন রাখা যাবে

তখন মধ্যে একটা গ্যাপ হয়ে যায় আমরা যারা নামাজ পেরি ইসলাম মসজিদে অনেক সময় তাকে তখন অনেকেই সুন্নাত যে আছে চার রাখাত সুননাথ এগুলো তারপর দু রাখাত সুননাথ এগুলো পরে পরে নেন এগুলা কি ঠিক আছে কি না এই সময় সুননাথ আদায় করতে পারবেন না বিষয়টা হয়েছে জানাজা হইলো আপনার ফরজে কেফায়া জি ফরজে কেফায়া হইলো মানে এটা যেহেতু ফরজ নামাজের পরে এই সুন্নতের সুন্নতের আগেই এটা হয়ে যায় কেন যেহেতু এটা ফরজে কেফায়া এই জন্য বলেন যে এটার গুরুত্ব বেশি এটার মানে এটা না যে আপনি জানাজা পড়ার পরে আপনি আর সুন্নত পড়তে হবে না এরকম না শূন্যত তার জায়গায় আছে এই জন্য এই আপনি জানাজায় শরিক পড়লেন জানাজা পড়লেন জানাজা পড়ার পরে আপনার যে শুনতগুলো আছে এই শূন্যতগুলো আপনি পড়বেন যদি শূন্যতে মহাক্কাদা হয় তাহলে তো আপনি পড়বেনই আর শূন্যতে জায়দা যেটা হয় এটা চাইলে আপনি নফল যদি হয় তাহলে এটা আপনি সুযোগ আছে পড়তেও পারবেন নাও পড়তে পারবেন প্রশ্ন হলো যে জানাজার মধ্যখানে

দুদিন উনি নামাজ পড়তে পারেন না মানে ওনার কী অবস্থা হবে উনি কি ওই অবস্থাতে নামাজটা না পড়া মানে কী বলছিলেন আমি দুই দিন বার প্যাস সার্জারি হয়েছে ওনার আচ্ছা যার কারণে নামাজগুলো পড়তে পারেননি জি মানে এগুলো কীভাবে করবে না এটা এটা তো আপনার যে কোনো কারণে যদি কোনো মানুষ সত্যিকার কোনো উজর থাকে কোনো গ্রহণযোগ্য ওজর থাকে তখন তো সে কজা করবে সে সুস্থ হওয়ার পরে কজা করবে যে হ্যাঁ যে যে আপনার কি যেটা অসুস্থতার কারণে বা কোনো জ্বর কারণে যদি অপারেশনের কারণে অথবা এমনি কোনো একটা বড় একটা বেমার হয়েছে এই কারণে যদি কোনো কারণে সে নামাজ পড়তে পারছে না তাইলে সে কথা করবে আরেকটা কথা হলো নামাজ যদি আপনি চেষ্টা করবেন আপনি যদি আপনি যেভাবেই হোক আপনি পড়ার চেষ্টা করবেন যদি পারছেন না তাইলে আপনার কথা করবেন পরবর্তীতে পড়বেন কিন্তু আপনার প্রথম টার্গেট থাকবে আপনি যেমন আপনার দাঁড়াইয়ে পড়তে পারেন না বসে পড়েন বসে পড়তে পারেন না শুয়ে পড়েন অর্থাৎ ইশারায় পড়েন অর্থাৎ সুযোগ আছে আপনার নমাজ পড়ার হ্যাঁ নামাজ পড়ার সুযোগ আছে যদি সব চেষ্টা করার পরে আপনি নামাজ পড়তে পারছেন না তখন এটাকে নামাজ অর্থাৎ নমাজ কজা এটা মাথায় আনাটা কঠিন যে একজন মুসলমানের জন্য সে নমাজ কজা হবে না কমাজ কজা হবে না যদি কোনো কারণে সে কোনো রকমই পারছে না তখন এটা পরবর্তীতে সে আদায় করবে আশা করি বোন আপনার উত্তর পেয়েছেন যে মুফতি আমরা যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি আসলে হজ এবং উমরা জি আমাদের মমিন মুসলমান যারা রয়েছে আমরা আমাদের জীবনে একটি ছাওয়া যা আমরা উমরা হজ এগুলো আমাদের জীবনে বারবার আসুক এজন্য আমাদের চাহিদা ঠিক আছে আমরা চাই যে আমাদের উমরা বারবার হবে এটলিস্ট একবার হলো হোস্ট আমরা করতে পারি যাদের উপর ফরজ হয়েছে কিন্তু বাস্তবতা বর্তমানের সময় যেটা যা আমরা প্ল্যান করে 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 হঠাৎ আমাদের উমরা সময় চলে আসে হজের সময় সময় চলে আসে আমরা কিন্তু অন্য প্ল্যানে আমাদের সময়টা বিয়ে করে দিই যেমন আমরা কীভাবে আমার সফরটা হবে কীভাবে আমার হোটেল হবে কীভাবে আমি গিয়ে ওখানে সেলফি তুলবো কীভাবে পিকচার তুলবো এরকম অনেক জিনিস জিনিসগুলো আমরা চিন্তাধারা করি কিন্তু ওই যে আজকে যে দোয়াগুলো আপনি বললেন গুরুত্বপূর্ণ দোয়াগুলো এবং যে আমাদের হজ এবং হজ এবং উমরার যে ফরজ ওয়াজিব এগুলো আমাদের অনেকেই জানা নেই বারবার আমরা উমরা করেই আসি কিন্তু এই দোয়াগুলো আমাদের হয় না হজ করে আসি এই দোয়াগুলো মুখস্ত হয় না আমরা অন্যগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি তো একজন মুমিন এবং মুসলমানের জন্য এটা অবশ্যই করণীয় যে আপনি যে দোয়াগুলো বলেছেন এগুলো মুখস্ত করার বিশেষ করে এখন যেটা হয়েছে ব্যাপক আকারে মহামারী আকারে ধারণ করেছে যেটা আমাদের আপনারা বললেন যে ছবি তোলা অথবা সেলফি তোলা পিকচার তোলা এরকমও হয় যে কেউ কেউ সেলিব্রিটি সেলিব্রিটি যারা রয়েছেন ওরা খাবার সামনে গিয়েও মাতাফি গিয়েও ওখানে আলাদা ক্যামেরাম্যান নিয়ে যেভাবে শ্যুটিং করা হয় ওই রকম জিনিসগুলো ওখানে চলে আসতেছে আসলে এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসা পরামর্শ আমরা এই হজ সম্পর্কে একজন মানুষের মুমিনার আপনি একটা কথা বলছেন মুমিনের একটা তার পুরো জীবনের একটা স্বপ্ন থাকে একটা স্বপ্ন থাকে যে আমি আল্লাহর ঘর দেখব দিদারে বাইতুল্লাহ জিয়ারাতি নবী এইসবে এগুলা তো আমাদের আপনি চিন্তা করেন যে অনেক মানুষ এগুলা করতে পারছে না আপনাকে যে আল্লাহ সুযোগ দিলেন আপনি এটাকে গনিমত মনে করতে হবে সেখানে গিয়ে আপনি কোনো রকমের গুনা বিশেষ করে হজ সম্পর্কে আল্লাহ তালা যে কোরআন আয়াতের মধ্যেও বলছেন যে ফামান ফর অ দা ফালা রফাতা ওয়ালা জেদা আলা ফেলা হাজ্ যারাই হজের মধ্যে যাবে তারা যেন কোনো রকমের ফাহাস কালামি বা আপনার গালিগুলুজ বা কটু কথা এরপরে আপনার গুনাহ কোনো রকমের গুনাহা যাতে সেখানে করা হয় না

বেশি লোক আসার হঠাৎ নাই তারা মান্যও নিতে পারে না বেমারি হিসাবে বুঝবো কিছু বঙ্গে করে তার বাদে বাইয়ে বইনে মনোবাদে মা মাছ খানো মাও নে মাছ খানো তে মা চাই না আমি কোনো দরবার চাই না পুয়ো চাই না ফুরে চাই না আমি আমার নিরাপদে একলা আল্লাহ মারে জাগা দিচ্ছ না আমি আছি

হ্যাঁ ঠিক আছে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ আমরা মুফতি সাহেব ইংশারাল্লা আপনার সন্তানামূলকক্ষণ উত্তর দেবো ইংশাল্লাহ জেজাকাল্লা মুফতি সাহেব আপনাদের প্রশ্ন শুনেছেন যে এরকম তো আমাদের মধ্যে অনেকে বর্তমানে এটা বেশি হচ্ছে যে সারাটা জীবন যে সন্তানের জন্য আমরা কষ্ট করলাম একটা সময় যখন আমার আমরা কি দুর্বল হয়ে যাই তখন প্রিয় মানুষগুলো দূরে সরে যায় এটা বাস্তবতা তবে আমাদের এই মা আপনাদের আপনার শুনেছেন যে এরকম ঘটনা করেছেন উনি জানতে চাইছেন যে সম্ভবত এরকম যে ওনার ছিল অথবা মেয়ে যারা ছিল ওদেরকে মনে উনি ঘর থেকে দিয়ে দিয়েছেন ওই কোনো কিছু সেটা কি হবে আসলে বিষয়টা আপনার কথাটা আমাদের কাছে পুরো ক্লিয়ারও হয় নাই আমরা দোয়ারইল বিশেষ করে জেনারেল কথা বলি প্রত্যেকটা বাচ্চার জন্য জরুরি মা বাবা মা বাবাকে আপনার কি করা তাদের দোয়া নেওয়া তাদেরকে আফটার করা এটা হইলো আমাদের দায়িত্বের ভিতরে পড়ে অর্থাৎ মা বাবা যদি কোনো কি হয় আপনার এই তাদের প্রয়োজন যা প্রয়োজন আছে এগুলো প্রয়োজন মেটানো এটা আমাদের দায়িত্ব এই হিসাবে মা বাবার কেউ যদি মনে করে যে আমি মা বাবাকে কী না করে অর্থাৎ কি মা বাবারকে সম্পর্ক না করে আমি দুনিয়ার মধ্যে সফল হব এটা কোনো সময় সম্ভব হবে না সে দুনিয়াতেও সফল হতে পারবে না আজকেও তো মনে করছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে সেট হয়ে যাব আমি আলাদা হয়ে যাব, মা বাবার সাথে আমি সম্পর্ক রাখবো না কিন্তু আজকে তো হয়তো ভালো যাচ্ছে কিন্তু কালকেই বিপদে পড়বে অর্থাৎ কয়েকদিন পরে বিপদে পড়বে আমাদের কোনো সন্দেহ নাই আর আখেরাতের মধ্যে তো তার সম্ভাবনাই নাই সে সফল কাম হইবার সম্ভাবনাই নাই এই জন্য বলা হয়েছে যে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবো মা বাবার দোয়া নিবো এই এই এটাকে আমরা গনিমত মনে করবো ইনশাআল্লাহ আমি জি একটা জিনিস যেটা বলি যে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের মা মা বাবা জি একটা জিনিস চিন্তাগুলোতে আমাদের অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায় আমি তো একদিন একদিন বাবা হব আমি একদিন মা হব তখন আমাদের কি অবস্থা হবে আমরা আমাদের মার সাথে কি করেছি আমাদের বাবার সাথে কি করেছি ব্যবহার তখন আমাদের আমাদের সাথে করবে সুন্দর বলেছেন মনে সুন্দর বলেছেন এই সব আমরা সবার জন্য আমাদের একটা অনুরোধ থাকবে যে আমরা যেন মা বাবাকে কদর করি আর মা বাবার মা বাবার সাথেও আমাদের এই কথা থাকবে আপনারাও বাচ্চাদেরকে আপনারা কি করেন এই অনেক সময় আছে যে শাসন করেন অনেক সময় আছে মাফ করে দিবেন সুযোগ থাকলে মাফও করে দিবেন তাদের জন্য আপনি যতটুকু সম্ভব আছে তাদেরকে আফটার করবেন দোয়া করবেন সব মিলিয়ে তো আপনার সন্তান এই জন্য আমরা প্রত্যেকটা মা চায় তার ছেলে তার মেয়ে সফল হোক এই জন্য অবশ্যই আমরা সবাইকে বলবো যে আমরা যেন মা বাবাকে কদর করি আমি যে কথাটা বলছিলাম সে কথাটা ছিল এইরকম যে হজর ফজিলা সম্পর্কে আমি বললাম একটা হাদিসও বললাম যদি কোনো মানুষের সঠিকভাবে হজ করে তাহলে সে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে হাদিসের মধ্যে আসে ওল হজ্জুল মবরুরসালা উদ্দা উনিল্লাল জান্না হজ্জে মবরুরের বদলা একমাত্র জান্নাত হজ্জে মবরুরের বদলা হলো কি একমাত্র জান্নাত সেই হিসাবে আমরা বলবো যে হজ যেটা সেই হজের মধ্যে আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব বিশেষ করে আমরা হজের মশাইলগুলা জানব হজের মশাইলগুলো আমরা জানবো হজের মধ্যে আমরা আমরা জানি হজটা তিন ভাগে তিন প্রকারের হজ আছে তিন প্রকারের কে আছে হজ আছে একটা হলো হজ্জে ইফরাদ ইফরাত হজ্ ইফরাত কাকে বলে যে আপনি যদি শুধুমাত্র হজের নিয়ত করেন শুধুমাত্র যদি আপনি হজের নিয়ত করেন আর শুধু তাইলে এটার নাম হবে কি হজ্জে ইফরাত হজ্ ইফরাত আরেকটা হইল হজ্জে কেরান হজ্জে কেরান হইল যদি আপনি একই সাথে আপনি উমরা এবং কিসের হজের নিয়ত করেন একই সাথে উমরা এবং হজের নিয়ত করেন একই সাথে এটার নাম হলো হজ্জে কেরান আর হজ্জে তামত্তু হজ্জে প্রথমে আপনি উমরা নিয়ত করলেন প্রথমে শুধু উমরা নিয়ত করলেন প্রথমে আপনি হজে গেলেন প্রথমে আপনি সৌদি গেলেন মক্কা শরীফে গেলেন গিয়া আপনি প্রথমে তওয়াফ করলেন সাই করলেন চুল কাটলেন আপনি হালাল হয়ে যাবেন আবার আপনি সাত তারিখ এই জেলা হজ মাসের সাত তারিখ বা তারিখ আপনি নতুন করে গোসল করে এহারামের কাপড় লাগাইয়া আপনি আবার হজের নিয়ত করবেন এটাকে বলে হজে তমত্ত এই দেশ থেকে আমরা যারা যাই বিষয় অংশই আমরা হজে তমত্ত করি প্রথমে আমরা শুধু উমরা নিয়ত করি প্রথমে শুধু আমরা উমরা নিয়ত করি এরপরে আমরা কি করি যে হজের নিয়ত করি এটা হলো হজ্জে তমত্ত সেই হিসাবে আমরা এই কথা বলছিলাম যে এই এহরামের অবস্থার মধ্যে কিছু জিনিস আছে আপনি সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনি কোন সেলাই করা কাপড় আপনি পড়তে পারবেন না অর্থাৎ শুধুমাত্র দুইটি পুরুষরা সাদা কাপড় একটা চাদর উপরে একটা চাদর নিচে এরকমই থাকবে আর আরেকটা হইলো মহিলারা তারা কিন্তু যে কোনো কাপড় পরতে পারবে এটা মহিলাদের জন্য কোনো কন্ডিশন নাই যে মহিলারা আপনার সিলাই করা কাপড় পরতে পারবে এরপরে পুরুষ এবং মহিলা তারা চেহারা ডাকতে পারবে না কিন্তু মহিলারা তারা মাথা ডাকতে হবে শুধুমাত্র চেহারা ডাকতে পারবে না কিন্তু তারা মাথা ডাকতে হবে পুরা শরীরের মধ্যে কাপড় থাকবে শুধু চেহারা ডাকতে পারবে না ইয়ার পরেও পর পুরুষের সাথে একটু যতটুক সম্ভব পর্দার সাথে ডাকার চেষ্টা কর করা হবে যদিও চেহারা খোলা থাকবে কিন্তু এটার মানি না যে আপনি সবার সাথে কথা বলবেন সবার সাথে কথা বলবেন এরকম না হজে যাওয়ার পরেও যদি আপনার চোখের দ্বারা গুণা হয় তাইলে তো এটা আরও বেশি কঠিন শাস্তি হবে এই জন্য সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আরও অনেক সতর্ক থাকতে হবে এই জন্য পুরুষরা আপনার কি করতে পারবে না মাথাকে ডাকতে পারবে না কিন্তু মহিলারা মাথাকে ডাকতে হবে কিন্তু চেহারাকে খোলা রাখতে হবে আর কি যেটা বলছিলাম

চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দিতাম জাজাকাল্লাহ যে মুফতি সাহেব উনি দুইটা প্রশ্ন করেছেন প্রথমটা যে বলছি যে সুহান আল্লাহ আজম যেটা ওইটা জি জি এটা যেটা বলছেন একটা তো আছে আপনার সুবহান আল্লাহ শুধু সুবহান আল্লাহ এটাও আপনি বলতে পারবেন যেমন ধরেন আমরা যে মানুষকে সবাইকে বলি অনেক সময় আমি অনেক প্রোগ্রামে বলেছি সৈতসবি যেটা আছে আপনারা সকালে বিকালে পড়বেন এটার মধ্যে চলো কি সুবহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা আল্লাহ ইহিল্লাহ একটা আল্লাহ আকবর একটা এরপরে ইস্তাকফার আস্তাকফিউল্লাহ দুরুশরীফ এই সুবহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একশোবার এই এই যে তসবিগুলো আছে এগুলো আপনি ছয়বার ছয় তসবি যেটাকে আমরা বলি আর একটা হলো হাদিসের মধ্যে আছে সুবহান আল্লাহ অবি এটা যদি আপনি বলেন হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষে সুবহান আল্লাহ অবি হামদি যদি বার পড়ে তাহলে আল্লাহ তারা তার গুনাকে মাফ করে দিবেন যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাইলে এটা একটা ফজিলত আপনি চাইলে এটাও আপনি ছয় তসবি তো পড়বেনি আবার সুবাহান আল্লাহ আবি হামদি আপনি একশোবার পড়বেন সুবাহান আল্লাহ তার সৈতসমীর সাথে পড়বেন এটা সুবাহান আল্লাহ পড়বেন এরপরে আরেকবার পড়বেন কি সুযোগ হইলে সুবাহান আল্লাহ আবি হামদি একশোবার পড়বেন সকালে একশোবার পড়েন বিকালে একশোবার পড়েন আর আরেকটা হইলো যেটা হইলো আপনি যেটা বলছেন সুবাহান আল্লাহ আবি হামদি হি সুবাহান আল্লাহ আদিম সহি শেষ হাদিস যেটা কালিমাতান হাবিবতান ইল রহমান হফিফতান আল্লাহান সকিলতান ফিল মিজান সুবাহান আল্লাহ আবি হামদি হি সুবাহান আল্লাহ আদিম আল্লাহ রসুল বলছেন দুটি কলিমা এমন আছে যেটা আল্লাহ আল্লাহর কাছে অনেক প্রিয় আর মিজানের পাল্লার মধ্যে কি অনেক বাড়ি হবে আর বলতে অনেক ইজি হবে বলাটা একবারে জবানের মধ্যে একবারে হালকা হবে আবার আবার মিজানের পাল্লায় বাড়ি হবে এবং এটা আল্লাহর কাছে প্রিয় হবে এই দুটি কলিমা তাইলে এটাও আপনি চাইলে বারবার পড়বেন সুযোগ হলে পড়বেন বার পড়েন বা যতবারই পড়েন কিছু সময় আপনি পাইছেন আপনি পড়েন ইনশাআল্লাহ

সংক্ষেপ উত্তরটা দিয়ে দিলে ভালো হয় তৃষ্ণা রাখা যায় তৃষ্ণা এটা বাংলা তৃষ্ণা বাংলা শব্দ জি এখন এটা অর্থটা কি আপনার জানা মতে তৃষ্ণা শব্দটা অর্থ কি হবে এখন এই সবাই আমি অনেক সুন্দর নাম আছে এইসবে আমি মনে করবো আপনাদের অ্যাডভাইস থাকবে এটা আপনি না বলা হবে আমি একবারে সংক্ষেপে যদি আমাদের এক দুই মিনিট সময় আছে মনে হয় যে আমরা শেষ করে দিব যে বিশেষ করে হজ সম্পর্কে যে আমরা কথাটা বলেছিলাম সেই হজের মধ্যে আপনি প্রথমে হইল তমত্ত বলেছিলাম প্রথমে আপনি উমরা করবেন প্রথমে আপনি উমরা করবেন তাহলে উমরা করার সময় আপনি প্রথমে এই এইগুলা আমরা পরবর্তীতে একবার আলোচনা করব যে আপনি নিয়ত করলেন নিয়ত করার পরে আপনি এই আপনার এই তালবিয়া পড়লেন এর এর পরে আপনি ঢুকলেন হ্যারামের কাপড় লাগাইলেন এরপরে আপনি নিয়ত করলেন তলবিয়া পড়লেন এরপরে আপনি উমরা উমরার এই আপনি কাজ শুরু করলেন উমরা শেষ করলেন উমরা শেষ করার পরে আপনি হালাল হলেন হালাল হওয়ার পরে সাত তারিখ বা আট তারিখ আপনি হজের জন্য আবার আপনি হরামের কাপড় লাগাইবেন আবার আপনি নিয়ত করবেন আবার আপনি এই তলবিয়া পড়বেন এরপরে কাজ শুরু হবে ইনশাআল্লাহ যদি আল্লাপক তৌফিক দান করেন আগামীতে আমরা ধারাবাহিকভাবে হজের সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবাকাল আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য প্রিয় ভাই আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত আলোচনা করেছেন আমরা আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সময় দিলাম সবকিছুকে আল্লাহ তালা মঞ্জুর করুন আগামী অনুষ্ঠান দেখানোর মতো জানি আজকের আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত